ম্যাগনিফাইং গ্লাসকে বাংলায় আতসী কাঁচ বলা হয়। কোনো বস্তুর দিকে তাকালে তা বড় দেখায়। এটি আসলে একটি উত্তল লেন্স, ইংরেজিতে বলে কনভেক্স লেন্স। উভয় পাশ উঁচু হলে একে উভয়ত্তল বা ডাবল কনভেক্স লেন্স বলে। ক্যামেরা, প্রজেক্টর, অণুবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্রের মূল অংশ এই উত্তল লেন্স। আমাদের চোখের মূল অংশও এই উত্তল লেন্স। আজ দেখব কিভাবে থ্রিডি স্টুডিও ম্যাক্সে একটি ম্যাগনিফাইং গ্লাস তৈরি করা যায়। এই প্রজেক্টটি তিনটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথমে হোল্ডার সহ ম্যাগনিফাইং গ্লাসটি তৈরি করা হবে, তারপর গ্লাস ম্যাটেরিয়াল এবং সবশেষে ম্যাগনিফাইং গ্লাস মুভমেন্টের একটি অ্যানিমেশন। তাহলে এবার শুরু করা যাক। পূর্বেই জেনেছি যে ম্যাগনিফাইং গ্লাসের মূল পার্ট হলো একটি কনভেক্স লেন্স বা উভয়ত্তল লেন্স, কিন্তু এর হোল্ডারের ডিজাইন বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। যে এটা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে ম্যাগনিফাইং গ্লাসের। তো আমরা রেফারেন্স হিসেবে এই ধরনের একটি ডিজাইন চুজ করতে পারি। তো আমরা প্রথমেই যে লেন্সটি তৈরি করব, তারপর হোল্ডার। তো লেন্স তৈরি করার জন্যে এখানে এক্সটেন্ডেড প্রিমিটিভস থেকে আমরা অবজেক্ট টাইপ অয়েল ট্যাঙ্কটা চুজ করতে পারি, কারণ অয়েল ট্যাঙ্কের শেপ আমরা সহজে একটা ম্যাগনিফাইং গ্লাসের যে কনভেক্স লেন্স, সেই কনভেক্স লেন্সের শেপটা আমরা পেয়ে যাব সহজেই। এই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স বা উভয়ত্তল লেন্সটা এমনই হয়ে থাকে, তার দুই পাশটা উঁচু হয়, যেমন এই পাশ এই পাশটা উঁচু। এটাকে এটি একটি উভয়ত্তল লেন্স বা ডাবল কনভেক্স লেন্স। এইজগুলোকে স্মুথ করার জন্য এটি সিলেক্ট অবস্থায় মডিফাই থেকে যদি আমরা তার সাইডের পরিমাণ 12 পরিবর্তে 30 এন্টার করি, তাহলে এটা বেশি স্মুথ একটা শেপ তৈরি করবে এবং এটা এখন একটা ডাবল কনভেক্স লেন্সের মতোই মনে হচ্ছে। এখন আমাদের দরকার হচ্ছে এর হোল্ডারটা তৈরি করা। তো এই লেন্সটি আসলে একটা মেটাল ফ্রেমের মধ্যে আটকানো থাকে। তো এই ফ্রেমটি আমরা তৈরি করতে পারি একটা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসই হচ্ছে টিউব। এখানে যদি আমরা একটা টিউব ইউজ করি, একটা টিউব ক্রিয়েট করলাম এখানে, এবং এই টিউবের যে শেপ, এই টিউবের সেগমেন্ট, আমরা সাইড সেগমেন্ট এটাও 30 সেট করলাম। এটাকে এবার আমরা এর আসলে পিভট পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে সাইডে রয়েছে, বাট আমাদের ম্যাগনিফাইং গ্লাসের পিভট পয়েন্ট, ম্যাগনিফাইং গ্লাসের পিভট পয়েন্টটা সেন্টারে, এটাও আসলে একটা সাইডে এখানে দেখতে পাচ্ছি। দুইটাই যদি আমরা সেন্টারে নিয়ে আসি, ম্যাগনিফাইং গ্লাসটা সিলেক্ট অবস্থায় হায়ারার্কিতে যে এখানে এফেক্ট পিভট অনলি, দেন সেন্টার টু অবজেক্টে ক্লিক করলে এই পিভট পয়েন্টটা সেন্টারে সেট হবে। একইভাবে টিউবের পিভট পয়েন্টটিকেও যদি সেন্টার আনতে চাই, তাহলে এফেক্ট পিভট অনলি, দেন সেন্টার টু অবজেক্ট, সেন্টারে চলে আসলো। এবার এই দুটোকে অ্যালাইন করার সুবিধা হবে আমাদের। আমরা এখানে এই ম্যাগনিফাইং গ্লাসটিকে ওয়াই এক্সিস বরাবর প্লেস করছি, দেন এরকম একটা জায়গায় ঠিকই ওয়াই এক্সিসের একজ্যাক্ট প্লেসমেন্টের জন্য এখানে সিলেক্ট অবস্থায় যদি আমরা এক্স ওয়াই জেড এই কোঅর্ডিনেটগুলোর ভ্যালু যদি আমরা জিরো করি, যেমন এক্সের ভ্যালু জিরো এবং ওয়াইয়ের ভ্যালু জিরো, তাহলে এটা একদম এক্স এবং ওয়াই এক্সিসের মাঝামাঝি জায়গায় থাকলো, এর উপরে থাকবে, ওয়াই এক্সিসের উপর থাকবে। এবার এই লেন্সকে যে ধরে রাখবে, এই হোল্ডারটিকে এর মধ্যে যদি আমরা সেট করতে চাই, তাহলে হোল্ডারটি সিলেক্ট অবস্থায় শিফট এ কমান্ড দিয়ে লেন্সের উপরে ক্লিক করলে বা অয়েল ট্যাঙ্কের উপরে ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে যাবে। এবার এর নিচের পার্ট, হোল্ডারের নিচের পার্টটা আমরা তৈরি করব। এই কাজটি আমরা করতে পারি লেদ মডিফায়ার ব্যবহার করে। শেপস থেকে যদি আমরা লাইন টুলটি চুজ করি, যেমন রেফারেন্সটা আমরা দেখেছিলাম, এখান থেকে লেদ দিয়ে আমরা এরকম একটা শেপ যদি ক্রিয়েট করতে চাই, শিফট ধরলে এটা স্ট্রেট লাইন হয়। এবার এই লাইনটি, এসপি লাইনটি সিলেক্ট অবস্থায় আমরা যদি মডিফাইল লিস্ট থেকে লেদ কমান্ড অ্যাপ্লাই করি, তাহলে এটা একটা শেপ তৈরি করবে, অ্যালাইনমেন্ট ম্যাক্সিমাম। তো এটাকে আর একটু যদি আমরা এটাকে একটু থিন করতে চাই, তাহলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখানে লেদে যে এক্সিসটা চুজ করে এই এক্সিস দিয়ে আমরা এটাকে আর একটু থিন করতে পারি এভাবে। তো আমার মনে হয় সাইড থেকে এটা আমরা ভার্টেক্স মোডে যে এডিট করলেই সুবিধা হবে বেশি। ভার্টেক্স মোডে যে শো এন্ড রেজাল্ট
এই অপশনটা যদি আমরা অন করি তাহলে এখানে আমরা এটা রেজাল্টটা দেখেই করতে পারবো যে শেপটা কেমন হচ্ছে। এটা মোটামুটি এই শেপটা চলতে পারে লেথ। এবার আমরা পার্সপেক্টিভ ভিউপোর্টে যে দেখছি, ওকে, এই হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস উইথ হোল্ডার। এখন এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করার পালা, আমরা এবার এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো।